আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্য। আর বরাবরের মতো সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। দর্শক, উপমহাদেশে মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ নবাব খাজা স্যার সলিমুল্লাহ তার নিজের নামে প্রতিষ্ঠা করা স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় আজ আমাদের চোখ। নানাবিধ কারণে গত দেড় দশকে এই এতিমখানা আলোচনা সমালোচনায় রয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সম্পদ একটি প্রতিষ্ঠানের আশীর্বাদ হলেও এই এতিমখানার সম্পদ নাকি অভিশাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর পেছনে স্বার্থান্বেষী একটি মহলের লোলুপ দৃষ্টিও নাকি অন্যতম কারণ। তুলে ধরব এসব আদ্যোপান্ত। তবে সবার আগে চলুন জেনে আসি এই এতিমখানার গোড়ার কথা। উপমহাদেশের অন্যতম পথিকৃৎ এবং তৎকালীন মুসলিম জাগরণের প্রাণপুরুষ নবাব খাজা স্যার সলিমুল্লাহ নিজেই 1905 সালে নিজের নামে প্রতিষ্ঠা করেন স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাটি। তখন পুরান ঢাকার আহসান মঞ্জিলের পাশে কুমারটুলিতে একটি ভাড়া বাসায় প্রথম যাত্রা শুরু হয়েছিল এতিমখানাটির। পরবর্তীতে এটি নিয়ে আসা হয় আজিমপুরে। তথ্য অনুযায়ী এর পরে তার বড় সন্তান নবাব খাজা হাবিবুল্লাহর নেতৃত্বাধীন কমিটি আজিমপুরে 21 বিঘা জায়গার উপর গড়ে তোলেন এই এতিমখানাটি। রাজধানীর বিভিন্ন স্থানে অনেক মূল্যবান স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে এই প্রতিষ্ঠানের। কালে কালে প্রভাবশালীরা তা বেহাত বা দখল করার চেষ্টা করলেও এখনও যা রয়েছে তাতে দেশের বেসরকারি এতিমখানার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মতো দেখতে এই ভবনটি নির্মাণ করা হয়েছে 1930 সালে। এটি এখন এতিমখানার প্রশাসনিক ভবন। একই প্রাচীরের মধ্যে বিভিন্ন স্থাপনাও সমসাময়িক সময়েরই। মসজিদ এবং স্টাফদের থাকার ঘরও এই সীমানার মধ্যেই। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে এতিম মেয়েদের থাকার ভবন এবং তাদের জন্য নিম্ন মাধ্যমিক পর্যন্ত স্কুল। আঁচল দিয়া মুছি না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। পাশি আলাদা সীমানা প্রাচীরের মধ্যে বিশাল জায়গা জুড়ে মাঠ, শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক ভবন, আর এতিম ছেলেদের থাকার আবাসিক ভবনটিও এই সীমানা প্রাচীরের মধ্যেই। মূল সড়কের পাশে গোটা ভবন ঘিরে বাণিজ্যিক স্টল, যা ভাড়া দেয়া হয়েছে। আয়ের অন্যতম মাধ্যমও এই দোকানগুলো। আমাদের নিজস্ব কিছু দোকান আছে, পুরান ঢাকায় আমাদের বাড়ি আছে, সেখান থেকে কিছু টাকা আসে আর দান অনুদান দিয়ে এটা চলে। মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় 2 বছর পূর্বে এই দোকানগুলো। আর এতিমদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে দেয়া আয় নেহাত কম নয়, রয়েছে সরকারি অনুদানও। ভালো মনের যে লোকগুলি তাদের আগে আসা উচিত, তাদের এখানে সদস্য হওয়া উচিত, তারাও যেন এটা রেগুলার দেখে, মনিটর করে। দর্শক, পর্যবেক্ষকদের মতে অধিক সম্পদই নাকি কালে কালে কাল হয়েছে এই প্রতিষ্ঠানটির জন্য, যেখানে শুধু দেশেরই নয় গোটা উপমহাদেশের মধ্যেই বেসরকারি একটি আদর্শ এতিমখানা হওয়ার সুযোগ ছিল এই প্রতিষ্ঠানটির, কিন্তু তা না হয়ে হয়েছে উল্টো। হাজারো এতিমের আশ্রয়ের জায়গা হওয়ার কথা এই প্রতিষ্ঠানটি, কিন্তু হয়নি। এর পেছনে কী কারণ রয়েছে জানতে হলে কিছুটা পিছন ফিরে তাকাতে হবে। মূলত প্রায় 2 দশক আগে অসম এক চুক্তিতে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে তৎকালীন পরিচালনা কমিটি এতিমখানার সম্পত্তি দেয়া নিয়ে ব্যাপক আলোচনায় আসে গণমাধ্যমে, যে বিষয়ে এখন উচ্চ আদালতে চূড়ান্ত ফয়সালার অপেক্ষায়। গত কয়েক দশক থেকেই এই এতিমখানার সম্পদ যথেচ্ছা ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানের ফান্ডে নামকাওয়াস্তে অর্থ জমা দিয়ে স্বার্থান্বেষী মহল নিজেদের মতো করে ভোগ দখল করছে এতিমখানার সম্পত্তি। আর পরিচালনা কমিটিতে থাকাদেরও অনেকেই নাকি ফায়দা লুটেছে
এখান থেকে ওভারেজ স্টুডেন্টকে সাবেক কমিটিরা ব্যবহার করত, কেউ যে তাদেরকে কোনো অবৈধ কাজে প্রটেস্ট করলে এই ওভারেজ স্টুডেন্টদের লেলিয়ে দিত। এতিমখানার এক দশক আগের চিত্র এটি। এত সম্পদ থাকা প্রতিষ্ঠানটিতে জীবনের শঙ্কা নিয়েই তখন বাস করত আশ্রয় পাওয়ারা, যদিও অনেক শিক্ষার্থী ছিল তখন। ২০১১ সালে মাই টিভি সংবাদের শুক্রবারের বিশেষ আয়োজন আমাদের চোখে উঠে এসেছিল এই চিত্র। ছাদ থেকে তো পানি পড়ে একদম রুম নষ্ট হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় আর কিছুদিন পর পুরো বিল্ডিং এ যাবে আমার মাথার পানি। আমাদের খুবই জীবাণু থাকে, পানি খেতে আমার অসুবিধা হয়। শিশুদের সাথে বয়স উত্তীর্ণ যুবকরাও তখন বসবাস করত এই ভবনে, যারা শুধু ছেলেদেরই নয় মেয়েদের হোস্টেলেও আধিপত্য বজায় এবং অনৈতিক অনেক কাজ করারও অভিযোগ রয়েছে। এই ওভারেজ স্টুডেন্টগুলো আপনি আশ্চর্য হয়ে যাবেন, তারা ভাড়ার দাখিলা বানিয়ে নিয়েছিল। মাই টিভি সহ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রচারের পর প্রশাসন এবং তৎকালীন কমিটির হস্তক্ষেপে বিদায় নিতে হয়েছিল বয়স উত্তীর্ণদের, যদিও তাদের রেশ থেকে গেছে এখনো। সেটা এখন পর্যন্ত ছিল, মানে এই এখন বলতে গত বছর পর্যন্ত। দর্শক, স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি নিয়ে কিন্তু নয় ছয় কম হয়নি এবং এখনো হচ্ছে অভিযোগ আর পাল্টা অভিযোগে। বিভিন্ন সময় পাল্টেছে পরিচালনা পর্ষদ, তবে অবস্থার কোনো উন্নতি হয়নি। তুলে ধরবো এ সকল আরও কিছু চিত্র, তবে নিতে হবে ছোট্ট একটি বিরতি। আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, বিভিন্ন সময়ে পরিচালনা পর্ষদের দুর্নীতি প্রকাশ হওয়ায় এক সময় নির্বাচিত পরিচালনা পর্ষদ সরিয়ে জেলা প্রশাসনের হাতে দায়িত্ব দেওয়া হয় স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার পরিচালনার। এরই ধারাবাহিকতায় দায়িত্ব আসে সমাজসেবা অধিদপ্তরের হাতে এবং অদ্যাবধি তাই রয়েছে, সেখানেও বিচ্যুতির অভিযোগ। কিন্তু কেন, তুলে ধরব সেসব কিছু এবার। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাটি গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সদস্যদের দ্বারা কমিটি করে পরিচালিত হওয়ার কথা, কিন্তু প্রেক্ষাপট বিবেচনায় এক সময় বাধ্য হয়ে দায়িত্ব দেয়া হয় জেলা প্রশাসনের উপর। সাবেক কমিটি দুর্নীতি ধরা পড়ত, কোর্টই একটা অর্ডার দিয়ে দিল, তখন দেখা গেল যে মন্ত্রণালয় থেকে ডিসিকে দিয়ে দেওয়া হয়েছিল, ডিসি এটা বেশ কিছুদিন রান করেছে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে দায়িত্ব আসে সমাজসেবা অধিদপ্তরের হাতে। দীর্ঘ এক দশক থেকে চলছে এই এতিমখানাটি সরকারি কর্মকর্তাদের পরিচালনায়। এখনকার চিত্র তাই কিছুটা তুলে ধরা দরকার। আমাদের চোখ এবার ছেলেদের আবাসিক ভবনে। সীমানা প্রাচীরটি নতুন করা হয়েছে, যদিও জীর্ণ অবস্থা দূর করতে ফাটলে প্রলেপ দেওয়া হয়েছে কিছুটা, আর রং চং করে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। রুমের পার্টিশন না থাকায় যাচ্ছে তাই অবস্থা। এত বড় ভবনে মাত্র ২৮ জন এতিম ছাত্র থাকলেও তাদের জন্য নেই পড়ার টেবিল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় আসবাব। ছাদ থেকে পানি পড়ে, যেগুলো ফেটে ফেটে গেছে, যে হার্ডবোর্ড ঠিক করলেও ভালো হয়। সবার টেবিল নেই, ব্যাগ সবার নাই, কয়েকজনের আছে আর কয়েকজনের নেই। যদিও বয়স উত্তীর্ণ কেউ না থাকায় আগের তুলনায় এখন অনেকটাই নিরাপদ শিশুরা। এবার আমাদের চোখ মেয়েদের আবাসিক ভবনে। ছেলেদের আবাসনের তুলনায় কিছুটা পরিপাটি এখানকার ভবন। আমরা চার ভাই বোন, আমার একটা ভাই আই ছেলেদের হোস্টেলে থাকে, আর আমরা দুই বোন শাকিলা আর আমি এখানে থাকি। এক সময় প্রায় ১৫০রও বেশি এতিম মেয়েদের এখানে প্রতিপালন হলেও এখন রয়েছে মাত্র ৭০ জন। তবে এই শিশুদেরই শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য নেই কোনো ব্যবস্থা। কাকা কাকিরা আছে, মামা মামিরা আছে, আমার আব্বু মরার পর একদিনও খোঁজ খবর নেয় না আমাদের।
এখানে যেমন আমাদের ভিতরে মেয়েদের জন্য একটা ডক্টরের খুব প্রয়োজন, আমাকে এই যে ঢাকা মেডিকেল সোহরাওয়ার্দী এখানে ওখানে মেয়েদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কর্মচারীদের গুরুত্ব কিন্তু অপরিসীম, কিন্তু জানা গেল তারাও ভালো নেই। এবার যাওয়া যাক কর্মরতদের আবাসনে। বসবাসের পুরোটাই অযোগ্য সবকটি আবাসন। না, এগুলিতে কোনো কাজ হয় না, আমরা বরঞ্চ কিছু কাজ করছি আংশিক, নিজেদের টাকায় করছি। এখন কি বৃষ্টি হইলে যে পানি পড়ে সব ভিজা, পানি পড়ে ফ্যান চারটে নষ্ট হয়েছে, এখন কারেন্টের জল ধরে লাই বিল্ডিং সরকার। প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদটিরও নেই কোনো সংস্কার, এটি এই এতিমখানারই তত্ত্বাবধানে চলে। এই স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার বাণিজ্যিক ভবন এবং শয়ের কাছাকাছি যে দোকান রয়েছে যা থেকে আয় হয়, সেই দোকানগুলো বা কারা দেখভাল করছে, কাদের দখলে, চলুন তা জেনে আসি। এই প্রতিষ্ঠানে কর্মরতদের দোকান ভাড়া নেয়ার কোনো নিয়ম না থাকলেও অভিযোগের সূত্র ধরে পাওয়া গেল একজন স্টাফকে, যে কিনা আবার স্টোর কিপারের দায়িত্ব এবং বর্তমানে দোকানগুলোর ভাড়া উত্তোলন এবং দেখভালের কমিটিতেও রয়েছেন তিনি। অথচ সেই দোকান দখল করে আছে গত প্রায় চার বছর থেকে। আমি কাকে ভাড়া দেই সেটা আপনার বিষয় না, বকেয়া কত থাকে না দেখে বলতে পারবো না, দেড় লাখের মতো আছে বোধ হয়। শুধু তাই নয়, দোকানের অর্ধেক আবার তিনি ভাড়াও দিয়েছেন অন্যকে। ভাড়া আমি দিই না, ওনাকে ভাড়ার কথা বলিনি। কেন এমন জোচ্চুরি জানতে চাইলে এভাবেই মারমুখো আচরণ করেন এই কর্মচারী। এটা তো আপনার মাথা ব্যথা না? অনেকের কাছেই দীর্ঘদিনের লাখ লাখ টাকা দোকান ভাড়া বাকি এখনো। চার লাখ টাকা হইলে হয়তো আসতে মাসে বৈশা হেয়ার পরে একটা সিডিলে আসেন, যদি আপনারা পান তাহলে আমি দিমু, আমি পাইলে আপনারা আমার দিয়ে দিবেন। ওখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই তো? জি, ওরা কোনো সিদ্ধান্ত দিতে পারে না আর কি। আমরা করোনা লকডাউনের জন্য যে কয়েক মাস আমরা চেম্বার খুলতে পারিনি, অন্যদিকে দোকানগুলোর প্রায় অধিকাংশেরই ভাড়াটিয়ার সাথে চুক্তির মেয়াদ শেষ হলেও নবায়নে খুব একটা সাড়া নেই তাদের। ডিট হয় নাই, আমরা তো বলছি যে সবাই একসাথে আমরা ডিট করব। টাকা পয়সা সব দেওয়া হয়ে গেছে কিন্তু ডিটের পেপার পাইনি আমরা। আপনাদের একটা কি ইন্টারনাল ব্যাপার? আসলে সব ব্যাপারে তো আমাদের নাক গলে না, আমাদের খালি বলতেছে হবে। এই ম্যানেজমেন্ট পরিবর্তন হচ্ছে বিভিন্ন কারণে, এটা হচ্ছে না। জানা গেল আরো একটি তথ্য, সদস্য হতে অনেক ফর্ম কিনেছেন তারা। নিজেদের নামে ফর্ম কেনা এবং সদস্য হওয়ার নিয়ম নেই, তাই তারা সদস্য বানাবেন স্বজনদের। আমরা পাঁচ সাতটা দশটা নিচ্ছি, নিলে কেউ টিকবে কিনা, ভাই ভাড়াদের আসা হতে এরা হতে পারে। এমন স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের ভিতর এবং বাইরে হজবরল অবস্থা কল্পনাও করা যায় না। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, তাহলে কি করেছেন এতদিন যারা পরিচালনার সাথে ছিলেন, আর কি বা করছেন এখন যারা দায়িত্বে আছেন? তারা নাকি সর্ষের ভিতরেই ভূত, অর্থাৎ রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে? খুঁজে দেখা দরকার সে প্রশ্নের জবাবও। তবে নিতে হবে ছোট্ট আরেকটি বিরতি, আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। কৃতজ্ঞতা সাথে থাকার জন্যে। দর্শক, চলুন এবার তাদের মুখোমুখি হই যারা গত এক থেকে দেড় দশকে রক্ষকের ভূমিকায় ছিলেন এই প্রতিষ্ঠানটির। সেখানে কি সবই আলোক উজ্জ্বল, নাকি তাদের পেছনেও রয়েছে কোনো অন্ধকার অধ্যায়? এতিমখানার বিষয়ে কথা বলতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও সাড়া দেননি সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকও। তবে কথা হয় তৎকালীন কমিটির সহসাধারণ সম্পাদকের সাথে। এখানে বিভিন্ন সমস্যা ছিল, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছি আমরা। ওখানে কিছু প্রশাসনিক সংস্কার এই কাজগুলো করছিলাম। বয়স উত্তীর্ণ ছেলেরা যখন দেখলো যে এই কমিটি তাদেরকে এখানে আর থাকতে দিবে না, তখন তারা নানান কৌশলে এই বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করা শুরু করলো এবং সমাজ কল্যাণে তারা এই কমিটির বিরুদ্ধে দরখাস্ত করলো। এগুলো সবগুলো মিথ্যা কথা,
এবং এগুলি সমাজ কল্যাণ কখনো তদন্ত করে দেখেন নাই, কোনো শোকজ করেন নাই, চিঠিপত্র দেন নাই বা ইনকোয়ারি টিম করেন নাই, এগুলো কোনো প্রমাণিত না। তার দাবি, পরবর্তীতে আসা অ্যাডহক কমিটিও এতিম এবং প্রতিষ্ঠানের উন্নয়নের দিকে নজর না দিয়ে নিজেদের পকেট ভারী করতে বেশি ব্যস্ত ছিলেন। 3 সদস্য কমিটি আসে, কখনো 5 সদস্য কমিটি আসে, কখনো আবার দেখি একজনই দায়িত্ব পালন করে। তো এই যে এটার মধ্যে স্বচ্ছতা কতটুকু, এখানে এত আগ্রহ কেন, কি কারণে ওনার একটা এতিমখানা পরিচালনা করার জন্য ওনারা একের পর একজনের পর একজন আসতেছে প্রশাসক হয়ে? কথার সূত্র ধরে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি সমাজসেবা অধিদপ্তর থেকে দায়িত্বপ্রাপ্তদের। তবে তাদের সময়কালের কথা তুলে ধরেন এতিমখানার এই পর্যবেক্ষক। নেতৃত্বের যে শূন্যতা সেটি এখন এটা সম্মুখীন হয়েছে। দুঃখের সাথে যেটা আমরা লক্ষ্য করলাম যে এখানে যারাই দায়িত্ব পেয়েছে তাদের অধিকাংশই কম বেশি দুর্নীতির সাথে জড়িত হয়েছে। কথায় স্পষ্ট হয় অধিদপ্তরের কর্মকর্তাদের নিজেদের ক্ষমতার দ্বন্দ্বেই এখন জর্জরিত স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। এই 4টা কমিটি, একজন প্রশাসক, সবই সমাজসেবা অধিদপ্তর থেকে, কিন্তু শুধুমাত্র তাদের নিজেদের দ্বন্দ্বের জন্য তারা এখানে এবং তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই প্রতিষ্ঠানতে খুব সঠিক কোনো কমিটির হাতে হস্তান্তর করতেছে না। খুঁজে পাওয়া গেল এতিমখানা থেকে সদ্য বিদায় করে দেয়া সুপার অর্থাৎ তত্ত্বাবধায়ককে। উনি আসার পরে আমি দেখলাম আমার সাথে তার কেমন, আমাকে ঠিক আমার জানো সে খারাপ ধারণা প্রথম দিকে ছিল। এতিমখানার বর্তমান প্রশাসক নিয়োগ করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক প্রতিষ্ঠান এবং এতিমখানার দায়িত্বে থাকা কামরুল ইসলাম চৌধুরীকে। অভিযোগ, তিনি কোনো ধরনের যৌক্তিক কারণ না দেখিয়েই অব্যাহতির কাগজ ধরিয়ে দেন দায়িত্বে থাকা এই সুপারকে। 23 তারিখ আমাকে সকালে টেলিফোন করে, আপনি একটু একটা এমএলএসএস নিয়ে আপনার একটু অফিসে আসুন। আমি গেলাম, যাওয়ার পরে আমাকে একটা অব্যাহতি লেটার ধরাই দিলাম। সেখানে সে অব্যাহতি লেটার সে বললো যে হাইকোর্টের একটা রিটের কথা উল্লেখ করলো আর দুদকের একটা কথা উল্লেখ করত, যার সাথে আমার কোনো সম্পৃক্ততাই নেই। দর্শক, এই প্রতিষ্ঠানটি নিয়ে এবার নিজেদের মধ্যেই সমন্বয়হীনতা আর ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে সমাজসেবা অধিদপ্তর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিদের মধ্যে। তাই স্বাভাবিকভাবেই তাদের আচরণ এবং কর্মনীয় প্রশ্নের তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে নতুন করে জনবল নিয়োগের প্রক্রিয়াও আগাচ্ছেন তিনি। সুপার হিসেবে ফর্ম জমা নেওয়া হয়েছে মাত্র একজনের, তাও প্রশাসকের লোক। জায়গা এখানে আসলে কিছু একটা আছে। শুধু তাই নয়, আমাদের হাতে এসেছে আরো মারাত্মক অভিযোগ। এতিমখানার জনবল বাসায় নিয়ে নিয়মিত ব্যক্তিগত কাজ করান প্রশাসক কামরুল ইসলাম চৌধুরী। এতিমখানা থেকে প্রশাসকের বাসায় যাতায়াতের জন্য নিয়মিত সিএনজি ভাড়া দেয়া হতো ভাউচারের মাধ্যমেই। জানতে চাইলে বর্তমানে প্রতিষ্ঠানের সুপারের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এই শিক্ষক সরাসরি জবাব না দিয়ে বিষয়টিকে ব্যাখ্যা করেন এভাবে। আম প্রশাসকের ব্যক্তিগত এরকম করে আমাদের এখানে তো প্রশাসক যাকে যখন ডাকবেন তখন সে সেখানে যায়, বাসায় সাহায্য কখনো ডাকেন তো হয়তো কোনো কারণবশত, না আমি কখনো যাইনি। সার্বিক বিষয় জানতে যোগাযোগ করলেও সময় দেননি বর্তমান প্রশাসক কামরুল ইসলাম চৌধুরী। মাহবুব সৈকত বলছিলাম, অরফানেস নিয়ে একটু কথা বলবো। পরে যোগাযোগ করলেও আর মুঠোফোন রিসিভ করেননি তিনি। সঠিক পরিচালনার জন্য সমাধান তাহলে কোন পথে? মন্ত্রণালয় থেকে অব্যয় কমিটি হিসেবে দায়, তাদের প্রথম কাজ হলো এই প্রতিষ্ঠানকে নির্বাচিত কমিটির মাধ্যমে হস্তান্তর করে দিয়ে অ্যাডহক কমিটি করে তারপর তাদের উপর দায়িত্ব দিয়ে এই পরিচালনা করা, কিন্তু সেইটা কিন্তু কেউ এসে করেনি। এটি কোনো একক ব্যক্তি আসলে পরিচালনা বা দেখভালের দায়িত্ব পেলে সেখানে দুর্নীতি কিংবা সেখানে কর্তৃত্বপরায়ণতা বা সেখানে দখলদারিত্ব মনোভাবই তৈরি হবে। এখানে কোনো তত্ত্বাবধায়ক বডির দরকার নেই, প্রশাসকের দরকার নেই। এখন প্রশাসকের মূল দায়িত্ব হবে একটা এক্সিকিউটিভ কমিটি করে দেওয়া। অবশ্যই এটা এইভাবে চলতে পারে না, সৎ লোকের অভাব নেই। ওনাদের দ্বারা যদি সুন্দর একটা কমিটি তারা করে দেয় তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চলবে। দর্শক, আমরাও বিশ্বাস করি শিশুবান্ধব দরদি একজাক মানুষের হাতে
এতিমখানার পরিচালনার দায়িত্ব পড়লে দেশের হাজারো এতিম শিশু কিশোরদের গড়ে তুলতে পারবে যথাযথভাবে এই প্রতিষ্ঠানটি। এজন্য যার কাজ তাকে দিয়েই করাতে হবে, আর তত্ত্বাবধানের দায়িত্ব যাদের থাকবে তাদেরও হতে হবে আন্তরিক। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের এসব বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক দেশ কেবল স্বপ্নই থেকে যাবে। এজন্য সকল অনিয়মের বিরুদ্ধে সেই ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি, সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সবসময় সঙ্গে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম। অনিয়ম, অপরাধ, দুর্নীতি আর জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় জানাতে লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, মাইটিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।